তবে আমি বিনীতভাবে অনুরোধ করব বিএনপি কাছে করজোর অনুরোধ করব এই সমস্ত কর্মসূচির নামে মানুষকে হয়রানি না করে কর্মসূচি বন্ধ করে আপাতত রেস্ট করেন অপেক্ষা করেন নির্বাচন আসেন নাই ঠিক আছে আসার সময় চলে গেছে এখন বলে লাভ নেই প্রচারণা তো এখন শুরু হয় নাই প্রচারণা শুরু হবে 18 ডিসেম্বর থেকে এখন আমরা সাবমিট করলাম আগামী দুই দিন যাবে 3 তারিখে স্ক্রুটিনি হবে স্ক্রুটিনি হওয়ার পরে তারপরে আমাদের অপেক্ষা করতে হবে মার্কা পাওয়ার জন্য মার্কা পাওয়ার পরে আমাদের শুরু হবে এর আগে আমরা দেখব সরকার নির্বাচন পরিবেশটা কেমন রাখে মানুষ বেরোতে পারে কিনা রাস্তায় চলতে পারে কিনা আপনারা জানেন যে বিএনপি নেতা কর্মীদের উপরে সরকার অনেক হামলা মামলা করতেছে তারা ঘর থেকে বেরোতে পারতেছে না হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী আছে গৃহহারা বাড়িহারা তারা বাইরে থাকতেছে এদেরকে আমাদের ঘরে ফিরে আনতে হবে যেভাবে হোক সরকারকে সরকারই তো সরকার যদি মনে করে যে তারা মানুষকে পিটায়া মাইরিয়া জেলে ফাঁসি দিয়ে দেশ শাসন করবে এটা তো মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যেতে পারে না হয়তো আমি ভীতু বলে কথা বলতে পারতেছি না কিন্তু আমি মনে করি সাহসী ভাইদের বেরিয়ে আসা উচিত দলের যারা আছেন তাদের বেরিয়ে আসা উচিত এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত আর শক্ত প্রতিবাদ করা উচিত কারণ আজকে হাজার লাখ লাখ বিএনপি নেতা কর্মী আজ গৃহহারা রাতের অন্যের বাড়িতে ঘুমাচ্ছে এটা একটা সভ্য দেশে কখনোই কাম্য নয় এটা আমরা সরকার যেই হোক না কেন যতই কি উন্নতি করুক আর যাই কিছু করুক এই সরকারকে জনগণ মেনে নেবে না সরকার তার নিজের স্বার্থে মনে করি দেশের স্বাভাবিক অবস্থায় ফিরে আনা উচিত নির্বাচনে পরিবেশ করতে হলে বিএনপি নির্বাচন আসে নাই সেটা বিএনপির ব্যাপার বিএনপি যদি নির্বাচন বয়কট করতে চায় তখন আপনি দেখেন নির্বাচন বয়কট করে কিনা কিন্তু আপনি হামলা মামলা করবেন কেন লোকদেরকে বাড়িঘরে ঘুমাই দিবেন কেন দিবেন না কেন তার বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগ করেন আপনি মামলা করেন মামলা করে দেখবো আমরা আদালতে যাব কিন্তু আপনি জামিন দিবেন না কিছু করবেন না আর লোকদেরকে দাঁড়াবেন আর বলবেন নির্বাচন আসতে হবে এবার তো হবে না আমি একটা টোকেন প্রোটেস্ট হিসাবে আসছি আমি বলতে চাই যে হ্যাঁ আমরা নির্বাচন করতে চাই কিন্তু তুমি কি পরিবেশ করো আমি দেখতে চাই এই পরিবেশ তুমি করতে পারো কিনা আমি দেখতে চাই আমার দল তোমাদেরকে বিশ্বাস করে না বলে তারা আসতেছে না আমি তোমাদেরকে বিশ্বাস করেছি আমি নির্বাচনে আসছি এখন আমি দেখতে চাই তোমরা কিরকম পরিবেশ বজায় রাখো না বিএনপির কর্মসূচি শেষ তো নয় বিএনপি তো 17 জানুয়ারি পর্যন্ত যদি তারা নির্বাচনে না আসে তাদের কর্মচারীরা যেতেই হবে হরতালে পরে কি দিবে আমি জানি না তবে আমি বিনীতভাবে অনুরোধ করব বিএনপি কাছে করজোর অনুরোধ করব এই সমস্ত কর্মসূচির নামে মানুষকে হয়রানি না করে কর্মসূচি বন্ধ করে আপাতত রেস্ট করেন অপেক্ষা করেন নির্বাচন আসেন নাই ঠিক আছে আসার সময় চলে গেছে এখন বলে লাভ নেই 7ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন আমরা পরিবেশ তৈরি করে দেব আন্দোলন করার জন্য যদি সুষ্ঠু নির্বাচন না হয় আমরা আন্দোলন ব্যাপক আন্দোলন করার সুযোগ পাব ততদিনে একটু স্বস্তি দেন আমরা নেতা কর্মীদেরকে জেল থেকে বের করে নিয়ে আসি আমার একমাত্র প্রচেষ্টা হবে আমি আপ্রাণ চেষ্টা করব যত নেতা কর্মী সারা বাংলাদেশে আছে তাদেরকে মুক্ত করে নিয়ে আসতে আমি দশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি চেষ্টা করব আমার কটিয়াদি পাকুন্দিরা যত নেতা কর্মী আছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমি ইতিমধ্যে নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমি আজ বলে দিচ্ছি সবাই যেন বাড়িতে ঘুমায় বাড়িতে থাকে যদি কারো বাড়িতে পুলিশ যায় আমি এর জবাব দিয়ে চাইব আমি পুলিশ কর্তৃপক্ষকে জানতে চাইব কেন তারা যাচ্ছে